জনাব সমরেজাউল করিম মঞ্চে আছেন বাংলাদেশের রাজনীতির আইকন আইনজীবীদের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আমাদের অহংকার বাঙালি জাতির অহংকার তার কালজয়ী নেতৃত্বে আমাদের যা কিছু অর্জনী অঙ্গনে আইনজীবীদের মধ্যে তার মূল স্পন্দন হচ্ছে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আমরা কি জোরে একটা স্লোগান দেব স্লোগান কি হবে একেবারে সামান্য কথা জননেত্রী শেখ হাসিনার যা কিছু অর্জন সবচেয়ে বড় অর্জন হচ্ছে 1975-এর 15ই আগস্ট বাংলাদেশ চুরি হয়ে গিয়েছিল বাংলাদেশ চুরি হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশকে আবার তিনি ফেরত এনেছেন বাংলাদেশ এই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন আর আজকে যেখানে দাঁড়িয়ে আছে বিএনপি জামাত 60-এর দশকে সর্বহারা পার্টি যেভাবে আচরণ করত বিএনপি এখন সেরকম করে আচরণ করছে সর্বহারা পার্টির যে পরিণতি হয়েছে বিএনপিরও সেই একই পরিণতি হবে বিএনপির 23 তারিখ 23শে ডিসেম্বর 23 সাল 23-12-23 কি হবে বাংলাদেশে নির্বাচন কি হবে বিএনপির চূড়ান্ত পরাজয় হয়ে যাবে চূড়ান্তভাবে বিএনপি জামাতের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ হয়ে যাবে আর তার নেতৃত্ব দিবে কে আমি বিশ্বাস করি নেতৃত্ব দিবে আইনজীবী সমাজ আমাদের অগ্রভাগে থাকবে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আর নেতৃত্ব দিবে সামনে থাকবে জননেত্রী শেখ হাসিনা পেছনে থাকবো আমরা আমাদের স্লোগান কি হবে কি স্লোগান হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুদা হাফেজ